আচ্ছা, এই ভিডিওতে আমরা সলভ করার চেষ্টা করব বিওপি বিওপি 2019-20 এর ম্যাথের পার্টটা, ঠিক আছে? তো ম্যাথের আমরা এখানে সলভ করার চেষ্টা করব 1 থেকে 15 নাম্বার পর্যন্ত যে ম্যাথগুলো আছে ওগুলো, ঠিক আছে? বিওপি 2019-20 সালের ম্যাথের 1 থেকে 15, এর আগে তুমি দেখবা যে ফিজিক্সের 1 থেকে 10 আর 11 থেকে 20 দুইটা ভিডিওতে সলভ দেওয়া আছে, আর 18-19 এর মেবি ম্যাথের 1 থেকে 10 পর্যন্ত সলভ দেওয়া আছে, তুমি প্লেলিস্টটা চেক করলে পাবা, ঠিক আছে? তো আমরা এখানে স্টার্ট করতেছি। তো আমাকে এখানে কি বলাইছে, এখানে বলাইছে যে কি -833 3-85 5588, এটা নির্ণায়কের মানটা কত, তোমার কাছে এটা কি করছে জানতে চাইছে। তো আমরা নির্ণায়কের মান বের করতে গেলে আমরা কি করি, বিস্তৃতি করি না? তো আমরা এখানে সেম কাজটাই করবো, এখানে আমরা কি করবো, বিস্তৃতি করবো। তো যে কোনো একটা রো অথবা যে কোনো একটা কলাম বরাবর বিস্তৃতি করলেই চলে। তো আমি ধরলাম যে এই রো বরাবর বিস্তৃতি করবো, তাহলে প্রথমে কি করা লাগবে, -8 লেখা লাগবে, 3 লেখা লাগবে আর 3 লেখা লাগবে। তো আমরা জানি যে কি আমাদের যে সেকেন্ড ভুক্তি, এই সেকেন্ড ভুক্তিটার আগে একটা চিহ্ন স্পেশাল আছে, ওর জন্য একটা চিহ্ন বরাদ্দ আছে, এটাকে আমরা কি বলি মাইনাস, ঠিক আছে? তো -8 কে লেখার পরে এই বরাবর রো আর কলাম বাদ গেলে কি থাকে অবশিষ্ট, -8 এর সাথে 8 গুণ করলে কত আসে -64, আর 5 এর সাথে 5 গুণ করলে আসে কত 25, ঠিক আছে? কি বললাম, আমরা -8 কে বিস্তৃতি রেখে বিস্তৃতি করলে কি আসবে, -8 এর সাথে 8 গুণ হলে কত হবে -64, আর 5 এর সাথে 5 গুণ করলে আসে কত 25, তাহলে -25। এবার এসে তিন তিন বরাবর বিস্তৃতি করবো আর কি, ঠিক আছে? এই বরাবর বিস্তৃতি করলে কি থাকে বলতো, 3 আর 8 কি হবে গুণ, তাহলে কত আসে 24, 5 আর 5 গুণ করলে কত আসে 25, তাহলে এখানে কি আসতেছে 24 - 25 + 3। এবার 3 বরাবর বিস্তৃতি করলে কি থাকে, 3 এর সাথে 5 গুণ করলে কত 15, আর 5 এর সাথে 8 গুণ করলে কত 40, আর উল্টা দিয়ে গুণ করলে একটা যে মাইনাস আসে, এই মাইনাসটা -40 কে কি করে দিবে +40। ওকে, আচ্ছা, তাহলে এখানে কি থাকতেছে বলতো, এখানে থাকতেছে -8, 64-এর সাথে যদি আমরা 25 গুণ করি তাহলে এখানে কত থাকে, এখানে -64 আর -25, এটাকে যোগ করলে আসতেছে কত আমাদের, আসতেছে -89, ঠিক আছে? আর এখানে কি আছে -3, 24 থেকে 25 গেলে কি থাকে -1, 3 × 15 = 45, 40 আর 15 যোগ করলে আসে কত 55, ঠিক আছে? তাহলে এখানে কি দাঁড়া দিচ্ছে 8 × 89 + 3 × 1 + 3 × কত 55। এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে ক্যালকুলেশন করলে আনসারটা 880 টাইপের কিছু একটা আসে, কিন্তু আমাদের যে অপশনে দেওয়া ছিল, একটা অপশনে ছিল 0, আর একটা অপশনে ছিল -1, আর একটা অপশনে ছিল 1, আর একটা অপশনে ছিল 2, তার মানে এই প্রশ্নটা হয়তো ভুল ছিল অথবা অপশনগুলো ভুল ছিল, যে কোনো একটা হইতে পারে, ঠিক আছে? তাহলে 1 নম্বরে যে প্রশ্নটাতে নির্ণায়কের মান বের করতে বলছে, এটা কিন্তু আমাদের এমসিকিউর অপশনগুলোর সাথে আনসারটা কি হইতেছে না, মিলতেছে না, ঠিক আছে? আচ্ছা, এটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নাই, যদি আনসার না মিলে থাকে বা প্রশ্ন যদি কখনো দেখো যে অপশন নাই, তাহলে শিওর থাকো যে সবাই মার্ক পাবে। আচ্ছা, 2 নম্বরের প্রশ্ন আমি বলেছে যে 2i - j + 2k, এই ভেক্টরটা x অক্ষের সাথে কত কোণ তৈরি করে, ঠিক আছে? তো তোমাকে বের করতে বলছে কি 2i - j + 2k, এই ভেক্টরটা কি করতেছে x অক্ষের সাথে। তো আমরা x অক্ষ বরাবর যে একক ভেক্টর এটাকে আমরা কি বলি i, আর এই পুরো ভেক্টরটাকে আমি ধরলাম a ভেক্টর, এই পুরো ভেক্টরটাকে আমি কি ধরলাম এ ভেক্টর, আর এক্স অক্ষ বরাবর যে ভেক্টর ওইটাকে আই ক্যাপ, ওইটাকে আমরা ধরলাম বি ভেক্টর। তো এই ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার জন্য আমরা কিভাবে ফের করি, এ ডট বি সমান সমান কি এ এর মান বি এর মান কস থিটা, এটা তো আমরা সবাই জানি। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার জন্য আমরা এ ডট বি সমান সমান এ বি কস থিটা ফর্মুলাটা কি করি, ইউজ করি। তাহলে এখন যদি আমরা এর সাথে বি কে যদি ডট গুণ করি, ডট গুণ করার সিস্টেম কি ছিল, আই এর সাথে আই, জে এর সাথে জে, আর কে এর সাথে কে, তাহলে এ আই এর সাথে এ আই যদি গুণ হয়, এখানে সহগা ছিল 1 আর এখানে সহগা ছিল কত 2, 2 আর 1 গুণ করলে কত আসে 2, আর এখানে যেহেতু জে ছিল না তার মানে জে এর সাথে সহগ কত ছিল 0, 0 এর সাথে এটা গুণ করলে আসবে 0, কে ছিল না, কে এর সাথে 0 গুণ করলে মানে সহগের সাথে এই সহগটা গুণ করলে কি আসবে 0। এবার এসে কি এ এর মান, এ এর মান কেমনে বের করবো, একটা ভেক্টরের মান বের করার সিস্টেম ছিল √i² j² আর k² ঠিক আছে, আর বি বি এর ভেক্টরের মান কেমনে বের করবো, এখানে জাস্ট i এর সহগ কত আছে 1 1² আর ইনটু কি cos theta, ঠিক আছে? তাহলে এখানে কত থাকতেছে 2, আর 2² কত 4, 1² কত 1, 2² কত 4, 4 4 8, আর 1 যোগ করলে আসে কত 9, 9 কে রুট করলে কত আসে 3, আর 1 কে রুট করলে কত আসে 1, তাহলে 3 = cos θ, 2 = 3 cos θ, তাহলে cos θ = কত 2/3। তো প্রশ্ন আমাকে কি বের করতে বলছিল কোণ, ঠিক আছে? তাহলে θ = কি লিখতে পারবো cos inverse 2/3, এটা আমাদের বি নাম্বার অপশনে ছিল, তুমি একটু পিডিএফটা চেক করলে দেখবে যে এটা আমাদের কয় নাম্বার অপশনে ছিল, বি নাম্বার অপশনে। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি করলাম, প্রথম ভেক্টরে আমাকে একটা নির্ণায়ক দেওয়া ছিল, নির্ণায়কের মান বের করতে বলছিল, এটা অপশনে ছিল না আনসারগুলো। 2 নম্বর ভেক্টরে বলছে এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করে, তো এক্স অক্ষের সাথে কোণ তৈরি করা মানে কি, এক্স অক্ষ বরাবর যে ভেক্টর এটাকে আমরা ধরছি বি ভেক্টর, আর যে ভেক্টরটা দেওয়া ছিল এটাকে ধরছি এ ভেক্টর, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কিভাবে বের করে, এ ডট বি সমান সমান এ বি কস থিটা। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন বের করতে বলছে কি,
এখানে আমি একটু ভুল আছে, এ ওয়ান এক্স একটা প্রশ্ন দেওয়া আছে কি এ ওয়ান এক্স বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, আর আরেকটা ভ্যালু দেওয়া আছে কি এ টু এক্স বি টু ওয়াই প্লাস সি টু ইজ ইকুয়াল টু জিরো। এই রেখা তো লম্ব হওয়া শর্ত কি, আমরা জানি যে দুইটা রেখা পরস্পর লম্ব হওয়া শর্ত কি, তাদের যে ঢাল আছে এই ঢালগুলোর গুণফল কি হবে মাইনাস ওয়ান। দুইটা রেখা লম্ব হওয়া শর্ত কি ছিল, ঢাল দ্বয়ের গুণফল কি হবে মাইনাস ওয়ান। আর সরলরেখার ঢাল কেমনে বের করবো, সরলরেখার ঢাল বের করার জন্য আমরা ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি এই ফরম্যাটের হেল্প নিব, ঠিক আছে। ঢাল বের করার সিস্টেমটা কি ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর হেল্প নেওয়া। তো আমাকে প্রথম যে ইকুয়েশনটা দেওয়া আছে এই ইকুয়েশনটা কি এ ওয়ান এক্স বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইজ ইকুয়াল টু কত জিরো, তা আমরা ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর যেহেতু হেল্প নিব তাহলে আমরা ওয়াইটাকে একপাশে রাখবো, তাহলে বি ওয়ান ওয়াই সমান সমান কি আসতেছে মাইনাস এ ওয়ান এক্স মাইনাস কত সি ওয়ান। তাহলে এখন ওয়াই সমান সমান কি লিখতে পারবো মাইনাস এ ওয়ান ডিভাইডেড বাই বি ওয়ান ইন্টু এক্স মাইনাস সি ওয়ান ডিভাইডেড বাই বি ওয়ান, ঠিক আছে। তাহলে এখন আমরা যদি কি করতে যাই, ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি থেকে ঢালের মানটা জানতে চাই, তাহলে ঢাল দেখো এম এর জায়গায় কত আছে মাইনাস এ ওয়ান ডিভাইডেড বাই বি ওয়ান, তাহলে আমাদের একটা রেখার ঢাল আসতেছে কত মাইনাস এ ওয়ান ডিভাইডেড বাই বি ওয়ান। সিমিলারলি এখন কি করবো এই সেকেন্ড রেখাটা থেকে সিমিলারলি ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি থেকে ঢাল বের করবো, তাহলে এখান থেকে কি লেখা যায় বি টু ওয়াই সমান সমান মাইনাস এ টু এক্স মাইনাস সি টু, ঠিক আছে। তাহলে এখানে কি দাঁড়িয়েছে ওয়াই সমান সমান মাইনাস এ টু ডিভাইডেড বাই বি টু ইন্টু এক্স, ঠিক আছে, মাইনাস সি টু ডিভাইডেড বাই বি টু। তাহলে এই রেখা থেকে আমরা ঢাল কত পাইতেছি মাইনাস এ টু বাই বি টু, তো দুইটার ঢাল পাই গেছি, দুইটার ঢাল গড় গুণফল কি হবে মাইনাস ওয়ান, ঠিক আছে। তাহলে এম ওয়ান এম টু ইজ ইকুয়াল টু যদি মাইনাস ওয়ান লিখি, এম ওয়ান এর মান হিসেবে কত মাইনাস এ ওয়ান বাই বি ওয়ান, আর এম টুর মান হিসেবে কত মাইনাস এ টু বাই বি টু ইজ ইকুয়াল টু কত মাইনাস ওয়ান। তাহলে এবার দেখো তো এখানে মাইনাস এখানে মাইনাস গুণ করে দিলে কি হয়ে যাবে প্লাস, এ ওয়ান আর এ টু, বি ওয়ান আর বি টু গুণ করলাম, বি ওয়ান আর বি টুটাকে যদি এই পাশে পাঠাই তাহলে এটা যাবে মাইনাস বি ওয়ান বি টু, এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হয় এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু ইজ ইকুয়াল টু কত জিরো, ঠিক আছে। তাহলে ঢাল দ্বয় লম্ব হওয়ার শর্ত হয়েছে কি, সরি রেখা দ্বয় লম্ব হওয়ার শর্ত হয়েছে কি এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু ইজ ইকুয়াল টু কত জিরো, অথবা কি বলা যায় এ ওয়ান এ টু সমান সমান কি মাইনাস বি ওয়ান বি টু, ঠিক আছে। তো যেটা অপশনে থাকবে ওইটাই আমরা দাগাবো, ওকে। আচ্ছা দেন আমাকে চার নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে, চার নাম্বার প্রশ্নে বলা হয়েছে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর ইজ ইকুয়াল টু জিরো, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু পি, এরা যদি একই সরলরেখা নির্দেশ করে তাহলে পি এর মান কত, ঠিক আছে। তো দুইটা রেখা যদি একই সরলরেখা নির্দেশ করে তাহলে কি ওই অঙ্কগুলো কেমনে করতাম, আমাকে দুইটা সরল রেখা দেওয়া আছে, একটা সরল রেখা দেওয়া আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর ইজ ইকুয়াল টু জিরো, আর একটা সরল রেখা দেওয়া আছে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু কত পি। তোমাকে বলছে এই দুইটা সরল রেখা কি করে একই নির্দেশ করে, তাহলে এখন যেহেতু দুইটা সরল রেখা একই রেখা নির্দেশ করতেছে তাহলে প্রথম সরল রেখাটা এক্স অক্ষ থেকে যতটুকু কাটবে দ্বিতীয় সরল রেখাটাও কি করবে এক্স অক্ষ থেকে ততটুকু কাটবে, প্রথম সরল রেখাটা ওয়াই অক্ষ থেকে যতটুকু কাটবে দ্বিতীয় সরল রেখাটাও কি করবে ওয়াই অক্ষ থেকে ততটুকু কাটবে। তো একটা সরল রেখা এক্স অক্ষ থেকে কটুক কাটে আর ওয়াই অক্ষ থেকে কটুক কাটে, এটা কেমনে বের করে, এটা বের করার জন্য আমরা একটা ফরম্যাটের হেল্প নিই, ফরম্যাট হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু ওয়ান, এই ফরম্যাটের হেল্প নিই। একটা সরল রেখা এক্স অক্ষ থেকে কটুক কাটছে আর ওয়াই অক্ষ থেকে কটুক কাটছে, এটা বের করার জন্য আমরা এক্স বাই এ ওয়াই বাই বি সমান সমান ওয়ান এটার হেল্প নিই। এখানে এ এর মানটা হয়েছে এক্স অক্ষ থেকে কাটা অংশ আর বি এর মান হয়েছে কি ওয়াই অক্ষ থেকে কাটা অংশ। তা আমাদের সরলরেখার ইকুয়েশন হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর ইজ ইকুয়াল টু জিরো, তাহলে ইজ ইকুয়াল টু কত লিখতে পারি ফোর। তা আমাদের এই সাইডটা যেহেতু ওয়ান করতে হবে তাহলে আমরা কি করবো টু এক্স কে ফোর দিয়ে ভাগ করবো, থ্রি ওয়াই কে ফোর দিয়ে ভাগ করবো, আর ফোর কে যদি ফোর দিয়ে ভাগ করি কি হয়ে যাবে ওয়ান। এবার দেখো টু আর ফোর কাটলে কত আসে টু, তাহলে এক্স বাই কত দাঁড়ায় টু, কিন্তু থ্রি আর ফোর কি কাটাকাটি করা যায় না, তো আমরা এটাকে কি লিখলাম ওয়াই, এটাকে লিখলাম ফোর বাই থ্রি ইজ ইকুয়াল টু কত ওয়ান, ঠিক আছে। তাহলে দেখো আমাদের প্রথমে এক্স অক্ষ থেকে কাটা অংশ কত দুই, আর ওয়াই অক্ষ থেকে কাটা অংশ কত ফোর বাই থ্রি, এটা হচ্ছে প্রথম রেখা থেকে। এবার দ্বিতীয় রেখা থেকে আমরা এক্স অক্ষ থেকে কাটা অংশ ওয়াই অক্ষ থেকে কাটা অংশ বের করবো, তো এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান সমান কি ছিল পি, এই সাইডটাকে যদি ওয়ান করতে হয় তাহলে আমাদের কি দিয়ে ভাগ করা লাগবে পি দিয়ে ভাগ করা লাগবে, তাহলে এক্স কজ আলফা বাই পি ওয়াই সাইন আলফা বাই পি ইজ ইকুয়াল টু কত ওয়ান, ঠিক আছে। এটাকে আমরা লিখতে পারি এক্স পি বাই কজ আলফা ওয়াই পি বাই সাইন আলফা ইজ ইকুয়াল টু কত ওয়ান, তাহলে এটার এটা এক্স অক্ষ থেকে কাটতেছে কত পি বাই কজ আলফা, এটা এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষ থেকে কাটতেছে কত পি বাই সাইন আলফা। তো আমরা জানি যেহেতু দুটোটা একই রেখা তাহলে এটা এক্স অক্ষ থেকে যতটুকু কাটে এটাও এক্স অক্ষ থেকে কি কাটবে সেম পরিমাণ কাটবে, তাহলে আমরা লিখতে পারি টু সমান সমান পি বাই কজ আলফা, আবার লিখতে পারি কত ফোর বাই থ্রি সমান সমান পি বাই সাইন আলফা, ঠিক আছে। তাহলে আমরা কজ আলফা টু সমান সমান পি বাই কজ আলফা পাইছি। এখন আমরা যদি শুধু কজ আলফার মান জানতে চাই, শুধু কজ আলফা সমান সমান কি লেখা যায় পি বাই টু, শুধু সাইন আলফার মান যদি জানতে চাই তাহলে আমরা কি লিখতে পারি থ্রি পি বাই ফোর, ঠিক আছে। শুধু কজ আলফা শুধু সাইন আলফা এগুলো পাই গেছে। এখন আমরা কি করব, যেহেতু প্রশ্ন আমার কাছে কিসের মান চাইছে, প্রশ্ন আমার কাছে পি এর মান চাইছে, তার মানে আমার কি এই আলফাটা কি লাগবে নাকি লাগবে না,
যেহেতু প্রশ্নে পি এর মান চাইছে তাই আলফাটা লাগবে না, তো এই আলফাটাকে দৌড়াইতে পারি কেমনে, এই এক নং আর দুই নংকে বর্গ করে দিব, এক নং আর দুই নংকে যদি বর্গ করে যোগ করি তাহলে কজ স্কোয়ার আলফা সাইন স্কোয়ার আলফা কি হয়ে যাবে ওয়ান, আর এই সাইডে যদি স্কোয়ার করি এটা হয়ে যাবে পি স্কোয়ার বাই ফোর, আর এটা হয়ে যাবে কত নাইন পি স্কোয়ার বাই সিক্সটিন। ঠিক আছে, কি বললাম যে এক নং আর দুই নংকে আমরা বর্গ করে কি করছি যোগ করছি, তাহলে কজ স্কোয়ার আলফা সাইন স্কোয়ার আলফা কি হয়ে যাবে ওয়ান পি স্কোয়ার বাই ফোর, আর নাইন পি স্কোয়ার বাই কত সিক্সটিন। ঠিক আছে, তাহলে এবার দেখো আমাদের এখানে কি দাঁড়ায়, এখানে আমাদের দাঁড়াইতেছে কত, এবার এখানে যদি আমরা লসাগু করি নিচে আসে কত ষোলো, চার আর ষোলো গুণ করলে আসে কত চার, তাহলে এখানে আসতেছে ফোর পি স্কোয়ার প্লাস কত নাইন পি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে দাঁড়াইতেছে ফোর পি স্কোয়ার আর নাইন পি স্কোয়ার যোগ করলে কত আসে থার্টিন পি স্কোয়ার, আর নিচে আসে কত সিক্সটিন, আর এই পাশে আসে ওয়ান, তাহলে পি স্কোয়ার সমান সমান সিক্সটিন ডিভাইডেড বাই থার্টিন, দ্যাট মিন্স পি সমান সমান ফোর বাই রুট ওভার কত থার্টিন, তাহলে আমাদের পি এর মানটা আসতেছে প্লাস মাইনাস দিয়ে দিবা, পি এর মানটা কত আসতেছে ফোর ডিভাইডেড বাই রুট ওভার থার্টিন। ঠিক আছে, পি এর মানটা আসতেছে কত ফোর ডিভাইডেড বাই রুট ওভার থার্টিন। আচ্ছা, এটা ছিল আমাদের চার নাম্বার। দেন পাঁচ নাম্বার প্রশ্ন আমাকে কি বলেছে, ফোর এক্স মাইনাস ফাইভ থ্রি ওয়াই মাইনাস ফাইভ ইজ ইকুয়াল টু জিরো, এই রেখা থেকে মাইনাস ওয়ান কমা টু এর দূরত্ব কত। আচ্ছা, তো আমরা একটা বিন্দু থেকে একটা রেখার উপরে অঙ্কিত লম্ব দূরত্বটা কেমনে বের করতাম, ধরো আমাদের বিন্দুটা এসে এ বি, আর সরলরেখার সমীকরণ কি ছিল, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, একটা বিন্দু থেকে একটা রেখার উপরে অঙ্কিত লম্ব দূরত্বটা বের করার জন্য সিস্টেমটা ছিল, তুমি প্রথমে মডিউলাস দিবা এই বিন্দু দিয়ে এই রেখাটাকে সিদ্ধ করে দিবা, সিদ্ধ করার সিস্টেম তো আমরা জানি, এক্স এর জায়গায় কাকে বসাবো এই, ওয়াই এর জায়গায় কাকে বসাবো বি প্লাস সি, আর নিচে হবে রুট ওভার এক্স এর সগ স্কোয়ার প্লাস ওয়াই এর সগ স্কোয়ার। ঠিক আছে, কি বললাম একটা বিন্দু থেকে একটা রেখার উপরে অঙ্কিত লম্ব দূরত্ব কেমনে বের করবো, উপরে সিদ্ধ করবো, আর নিচে হবে রুট ওভার এক্স এর সগ স্কোয়ার প্লাস ওয়াই এর সগ স্কোয়ার। ওকে, তাহলে এখন আমরা কি করতেছি, এখন আমরা মাইনাস ওয়ান কমা টু থেকে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস ফাইভ ইজ ইকুয়াল টু জিরো, এটা কি বের করতেছি, এটা লম্ব দূরত্ব বের করতেছি, লম্ব দূরত্ব কেন বের করবো, প্রথমে মডুলাস দিব, উপরে কি করবো সিদ্ধ করবো, তাহলে সিদ্ধ করলে কি আসে ফোর ইন্টু মাইনাস ওয়ান থ্রি ইন্টু কত টু মাইনাস কত ফাইভ, আর নিচে হবে কত রুট ওভার, মানে আমরা এক্স এর জায়গায় সিদ্ধ করা মানে কি মাইনাস ওয়ান বসানো, ওয়াই এর জায়গায় কত বসানো টু, আর নিচে হবে রুট ওভার এক্স এর সগ স্কোয়ার ওয়াই এর সগ স্কোয়ার। ওকে, তাহলে এখানে কত আসতেছে দেখো তো, মাইনাস ফোর আর ওয়ান গুণ করলে আসে মাইনাস ফোর, তিন দুগুণে কত ছয় মাইনাস কত পাঁচ, আর চার স্কোয়ার করলে ষোলো, তিন স্কোয়ার নয় যোগ করলে আসে পঁচিশ, রুট করলে আসে কত পাঁচ, তাহলে এখানে দেখো মাইনাস চার মাইনাস ছয় কত মাইনাস দশ, আর মাইনাস পাঁচ কত মাইনাস পনেরো। ঠিক আছে, মাইনাস পনেরোকে মডিউলাস করলে কি আসে প্লাস পনেরো, পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করলে কত আসে তিন। ঠিক আছে, তাহলে আমাদের আনসারটা কত দাঁড়াচ্ছে তিন, তাহলে ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই মাই থ্রি ওয়াই মাইনাস ফাইভ ইজ ইকুয়াল টু জিরো, এর রেখা থেকে মাইনাস ওয়ান কমা টু এর দূরত্ব কত আসতেছে তিন। ঠিক আছে, আচ্ছা তারপরে তোমাকে কি বলছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত পঁচিশ, এই বৃত্তের সাপেক্ষে ফোর কমা মাইনাস থ্রি এই বিন্দুটার অবস্থান কত, মানে কি বলেছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান সমান পঁচিশ, এটার সাপেক্ষে ফোর মাইনাস থ্রি বিন্দুর অবস্থান, তার মানে এই যে বৃত্তটা আছে এই বৃত্তের ভিতর এই বৃত্তের সাপেক্ষে ফোর মাইনাস থ্রিটা কি ভিতরে আছে, বৃত্তের কি ভিতরে আছে নাকি বাইরে আছে নাকি উপরে আছে, তিনটা জায়গায় হইতে পারে বিন্দুটা, কি হইতে পারে বৃত্তের ভিতরে হইতে পারে এক নাম্বার, উপরে হইতে পারে আরেক নাম্বার, আর বাইরে হইতে পারে আরেক নাম্বার। তো প্রথমত আমাদের যে বৃত্তটা সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান সমান পঁচিশ, তার মানে এই বৃত্তের কেন্দ্রটা কত বলতো, জিরো জিরো, কেমনে আমরা জানি যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান সমান আর স্কোয়ার, এই বৃত্তটার কেন্দ্র কত হয় জিরো জিরো, আর ব্যাসার্ধ কত হয় পাঁচ। ঠিক আছে, ব্যাসার্ধ কত পাঁচ আর কেন্দ্র হিসেবে কত জিরো জিরো। এখন তোমাকে কি বলছি, বলছে কোন বিন্দুর অবস্থান ফোর মাইনাস থ্রি, কোন বিন্দুর অবস্থান ফোর মাইনাস থ্রি এই বিন্দুটার অবস্থান। তো আমরা প্রথমে কি করব, এই বিন্দুটা কোথায় আছে তো আমি জানি না, তা আমি কি করলাম কেন্দ্র থেকে এই বিন্দুটার দূরত্ব বের করলাম, কেন্দ্র হয়েছে কত জিরো জিরো, আর বিন্দুটা হয়েছে কত ফোর মাইনাস থ্রি। যদি আমরা দূরত্ব বের করি দুইটা বিন্দুর মধ্যেকার দূরত্ব বের করার সূত্র হয়েছে কে, ভুজদ্বয়ের বিয়োগফল স্কোয়ার কোটিদ্বয়ের বিয়োগফল স্কোয়ার। ঠিক আছে, ভুজদ্বয়ের বিয়োগফল স্কোয়ার মানে ফোর মাইনাস জিরো হোল স্কোয়ার মাইনাস থ্রি মাইনাস জিরো হোল স্কোয়ার, চারকে স্কোয়ার করলে কত আসে ষোলো, তিনকে স্কোয়ার করলে কত আসে নয়, যোগ করলে আসে পঁচিশ, পঁচিশকে রুট করলে কত আসে পাঁচ। ঠিক আছে, তার মানে কেন্দ্র থেকে ফোর মাইনাস থ্রি বিন্দুটার দূরত্ব হয়েছে কত পাঁচ। ঠিক আছে, কেন্দ্র থেকে ফোর মাইনাস থ্রি এই দূরত্বটা হয়েছে কত পাঁচ, তার মানে যেহেতু এটা কিসের সমান, ব্যাসার্ধের সমান, তাহলে এটা কি আসতেছে, এটা অবশ্যই বৃত্তের কোথাও অবস্থিত উপরে, যদি দূরত্বটা তিন হইতো মানে পাঁচ থেকে ছোট হইতো তাহলে আমরা বুঝতাম যে বিন্দুটা কোথাও অবস্থিত ভিতরে, যদি পাঁচ থেকে বড় হইতো তাহলে আমরা কি বুঝতাম বাহিরে। বুঝতে পারছো, আমরা কেন্দ্র থেকে যে বিন্দুটার অবস্থান বের করতে চাচ্ছি ওইটা আমরা দূরত্ব বের করছি, দূরত্ব বের করে যদি ব্যাসার্ধ থেকে ছোট হইতো তাহলে ভিতরে, বড় হইলে বাইরে, যেহেতু সমান হয়েছে তাই এটা কি হয়েছে উপরে। ওকে, এটা ছিল আমাদের ছয় নাম্বার। দেন সাত নাম্বারে বলছে এক্স স্কোয়ার
সরি এখানে প্লাস হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 24x প্লাস 10y, এই বৃত্তের ব্যাসার্ধ কত। তো বৃত্তের ব্যাসার্ধ বের করার ফর্মুলাটা কি ছিল, রুট ওভার জি স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস কত সি, রুট ওভার জি স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস সি। তো একটা বৃত্তের জি এফ সি এগুলো কেমনে বের করবে, আমরা বৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশন কি জানি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টু জি এক্স টু এফ ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু কত জিরো। একটা বৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশন কি ছিল, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টু জি এক্স টু এফ ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু কত জিরো। দেখো এক্স স্কোয়ার মিলছে, ওয়াই স্কোয়ার মিলছে, এখানে যে টু জি এক্সটা আছে এই টু জি এক্সটার জন্য কত আছে মাইনাস 24x না, তো টু জি এক্স এর জায়গায় যদি আমরা মাইনাস 24x চিন্তা করি তাহলে x আর x কাটতে পারি, জি সরি টু আর 24 কাটাকাটি করলে কত আসে 12, তাহলে জি এর মানটা কত দাঁড়ায় মাইনাস 12, জি এর মানটা কত দাঁড়িয়েছে মাইনাস 12। সিমিলারলি আমরা যদি 10y সমান সমান 2fy লিখি তাহলে f এর একটা মান আসে কত 5, ঠিক আছে 2fy সমান সমান যদি 10 লিখি তাহলে f এর মান আসে কত 5 আর g এর মান আসছে কত মাইনাস 12। আর সি সি কি আছে, সি যেহেতু নাই তাহলে সি এর মানটা কত হইতেছে 0। দেখো আমাদের জি এফ সি এর মান চলে আসছে, দেন আমরা এখানে মান বসাইতে পারি, জি এর মানটা পাইছি কত মাইনাস 12, এফ এর মানটা কত পাইছি 5 আর সি এর মানটা আছে কত 0। মাইনাস 12 কে স্কোয়ার করলে কত আসে 144, 5 স্কোয়ার করলে কত আসে 25, যোগ করলে 169, রুট করে দিলে কত আসবে 13, তাহলে আমাদের আনসারটা হইতেছে কত 13, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কত 13। ওকে 8 নম্বর প্রশ্ন আমি কি বলেছি, সাইন এক্স প্লাস কজ এক্স, ঠিক আছে সাইন এক্স প্লাস কজ এক্স এর সর্বোচ্চ মান কত, তোমার কাছে কি জানতে চাইছে সাইন এক্স প্লাস কজ এক্স এর সর্বোচ্চ মান। তা আমরা কি করব, এটা বের করব, এটা বের করার সিস্টেমটা কি রকম, সাইন এক্স প্লাস কজ এক্স এটার কিসের মান চাইছে সর্বোচ্চ মান। তো আমরা তো একটা জিনিস পড়ছিলাম ডিফারেন্সিয়েশনের লাস্ট চ্যাপ্টারে যে মিনিমাম ম্যাক্সিমাম, তাই না, ডিফারেন্সিয়েশনের লাস্ট চ্যাপ্টারে কি পড়ছিলাম মিনিমাম ম্যাক্সিমাম। তো মিনিমাম ম্যাক্সিমাম কেমনে বের করতাম, আমরা কি করতাম প্রথমে একবার ডিফারেন্সিয়েশন করে আমাদের যে ফাংশনটা দেওয়া থাকতো ওই ফাংশনটার একবার ডিফারেন্সিয়েশন সমান সমান কি লিখতাম 0, মানে এফ প্রাইম এক্স সমান সমান কি করতাম 0। তাহলে এই ফাংশনটাকে যদি আমরা একবার ডিফারেন্সিয়েশন করি, সাইন এক্স এর একবার ডিফারেন্সিয়েশন করলে কি আসে কজ এক্স, আর কজ এক্স এর একবার ডিফারেন্সিয়েশন করলে কি আসে মাইনাস সাইন এক্স, আর জিরো ডিফারেন্সিয়েশন করলে তো কি আসবে 0, ঠিক আছে। তাহলে আমরা কি পাইতেছি কজ এক্স সমান সমান কি পাইতেছি সাইন এক্স, তাহলে এখানে কি আসতেছে কজ এক্স সমান সমান সাইন এক্স, তাহলে ওয়ান সমান সমান কজটাকে যদি এপাশ থেকে এপাশে নিয়ে আসি তাহলে এটা কি হয়ে যাবে ভাগ, তাহলে সাইন এক্স ডিভাইডেড বাই কজ এক্স, সাইন এক্সকে যদি কজ এক্স দিয়ে ভাগ করি তাহলে কি আসে ট্যান এক্স, তাহলে ট্যান এক্স সমান সমান ওয়ান, তাহলে এক্স সমান সমান কত ডিগ্রি 45 ডিগ্রি, ট্যান এক্স সমান সমান যদি ওয়ান হয় এক্স এর মান কত ডিগ্রি আসে 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এক্স এর মানটা আমরা কত পাইছি 45 ডিগ্রি, ঠিক আছে। এখন হচ্ছে আমরা ফাংশনটা সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান বের করবো। তা আমাদের এক্স এর মান কয়টা আসছে একটা, যদি দুইটা আসতো তখন আমরা কি করতাম টেস্ট করতাম কেমনে, ডাবল প্রাইম বের করতাম, মানে কি আরেকবার ডিফারেন্সিয়েশন করে ওইটার মধ্যে এক্স এর মানগুলো বসাইতাম, যে বিন্দুতে লেস দেন জিরো আসতো ওইটাতে হয়তো কি সর্বোচ্চ মান, আর যে বিন্দুতে গ্রেটার দেন জিরো আসতো ওইটা হয়তো কি সর্বনিম্ন মান। যেহেতু এখানে একটা ভ্যালুই আসছে তাহলে আমরা ওইটা এখানে বসে দিলে আমাদের কাজ শেষ, ঠিক আছে। যদি দুইটা ভ্যালু আসতো তাহলে আমরা চেক করতাম কোথায় সর্বোচ্চ কোথায় সর্বনিম্ন, একটা আসছে চেক করার দরকার নেই, তাহলে আমরা এখানে মান বসে দিব এক্স এর মানটা কত বেশি 45, তাহলে সাইন 45 প্লাস কত আসতেছে কস 45, সাইন 45 এর মান হচ্ছে কত 1/√2, কস 45 এর মান হচ্ছে কত 1/√2, তাহলে লসাগু করলে নিচে থাকে কত রুট টু, উপর আসে কত 1+1, 1+1 কত 2, নিচে আসে কত রুট টু, তাহলে 2 আর রুট টু কাটাকাটি করলে কত আসে রুট টু, তাহলে সর্বোচ্চ মানটা কত দাঁড়াইতেছে সাইন এক্স প্লাস কজ এক্স এর সর্বোচ্চ মান রুট টু, ঠিক আছে। আচ্ছা কজ আলফা সমান সমান কি দেওয়া আছে 3/5, তো তোমার কাছে কিসের মান চাইছে লম্ব আর ভূমির অনুপাত, লম্ব আর ভূমি, তো লম্ব আর ভূমির অনুপাতকে আমরা কি বলতে পারি ট্যান, তো প্রশ্ন আমার কাছে কিসের মান চাইছে ট্যান এর মান, তো কজ কজ এর মান কত দেওয়া আছে 3/5, 3/5 মানে কি কস সূত্র কি ছিল ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হয়েছে কত 3, অতিভুজ হয়েছে কত 5, তাহলে লম্ব কত হবে 4, কেমনে বের করছি অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার দিয়ে কি করে দিছি রুট করে দিছি, তাহলে কত আসে 4, তাহলে এখন ট্যান লিখতে হলে কি লেখা লাগবে লম্ব বাই ভূমি, লম্বের মান হয়েছে কত 4 আর ভূমির মান হয়েছে কত 3, তাহলে আমাদের কজ আলফা থেকে লম্ব আর ভূমির অনুপাতটা কত আসতেছে 4/3, ঠিক আছে। 10 নম্বরে কি বলছে সাইন এ প্লাস কজ এ সমান সমান সাইন বি প্লাস কজ বি হইলে কিসের মান বের করতে এ প্লাস বি এর মান, ঠিক আছে। কি কি দেওয়া আছে আমাকে প্রশ্ন দেওয়া আছে সাইন এ প্লাস কজ এ সমান সমান সাইন বি প্লাস কজ বি, তো আমরা কি করলাম সাইন এ প্লাস কজ এ সমান সমান সাইন বি প্লাস কজ বি, এই ম্যাটটা বেশি আসে যেহেতু আমরা অনেক অনেক সময় কি করি এটা মুখস্থ করে বসে থাকি, এ প্লাস বি এর মানে কত ডিগ্রি আসে 90 ডিগ্রির মতো আসে, ঠিক আছে। এটা কেমনি আসে একটু চেক করে দেখো, সাইন এ প্লাস কজ এ সমান সমান সাইন বি প্লাস কজ বি, তো আমরা কি করলাম সাইনগুলোকে এক পাশে নিয়ে আসবো, এখানে আছে সাইন এ, সাইন বিটাকে এ পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে মাইনাস সাইন বি, আর এ পাশে আছে কজ বি, কজ এটাকে পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে মাইনাস কজ এ, সাইন এ মাইনাস সাইন বি, মানে এটা কিছু সূত্র আছে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র, কিছু সূত্র সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে কি হবে 2 কজ সি প্লাস ডি ডিভাইডেড বাই
sin c minus sin সূত্র থেকে 2 cos c plus d divided by 2 sin c minus d divided by 2 আর এখানে হইতেছে কি সূত্র cos c minus cos d সূত্র cos c minus cos d সূত্রটা কি ছিল 2 sin c plus d divided by 2 into sin d minus c divided by 2 sin c minus cos c minus cos d সূত্রটা কি ছিল 2 sin c plus d by 2 sin d minus c d d এর জায়গায় আছে a তাহলে এখানে কি দাঁড়াইতেছে a minus b divided by কত 2 এবারে দেখো sin a minus b by 2 sin a minus b by 2 কি হয়ে যাবে কাটা 2 আর 2 কি হয়ে যাবে কাটা তাহলে এখানে কি থাকতেছে cos a plus b divided by 2 সমান সমান কি sin b plus a কে কি লেখা যায় a plus b divided by 2 তে আগের মতই কাজ আমরা এখানে এটাকে 1 রাখলাম cosটাকে এই পাশে নিয়ে আসলাম ঠিক আছে sin by cos কি হয়ে যাবে tan a plus b divided by কত 2 তো যেহেতু এখানে কি আছে tan theta সমান সমান 1 তাহলে theta সমান সমান আমরা কি লিখতে পারি কত ডিগ্রি 45 ডিগ্রি ঠিক আছে তাহলে a plus b by 2 সমান সমান কত ডিগ্রি 45 ডিগ্রি তাহলে a plus b সমান সমান কত আসে 45 এর সাথে 2 গুণ করলে কত ডিগ্রি 90 ডিগ্রি ঠিক আছে তাহলে a plus b এর आंसरটা কত আসছে 90 ডিগ্রি তো আমাদের 10 নম্বর ম্যাথটার आंसर হচ্ছে কত 90 ডিগ্রি তো আমরা যেহেতু ভিডিও বড় হয়ে যাইতেছে আমরা 10 পর্যন্তই সলভ করলাম দেন আমরা নেক্সট ভিডিওতে 11 থেকে 20 পর্যন্ত দেখার চেষ্টা করব ঠিক আছে তো 1 থেকে 10 নম্বর পর্যন্ত আমরা সলভ করছি বিওপি কত 19 20 সালের ম্যাথের 1 থেকে 10 পর্যন্ত নেক্সট ভিডিওতে আমরা 11 থেকে স্টার্ট করব ঠিক আছে ভিডিও দেখার জন্য ধন্যবাদ কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাইতে পারো আর ফেসবুক গ্রুপ পেজ টেলিগ্রাম গ্রুপ সবকিছুর লিংক তুমি ডেসক্রিপশনে পাবা ঠিক আছে আল্লাহ হাফেজ